যমুনার বুকে বাংলাদেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু রেল সেতু। টাঙ্গাইলে যমুনার বুকে দৃশ্যমান হয়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বর্তমানে সেতুর 62 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। 16,780,96,00,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রেল সেতুর দৈর্ঘ্য 4.80 কিলোমিটার। এই রেল সেতুতে দেশি বিদেশি প্রায় 4,500 শ্রমিকের নিরোজ শ্রম ও ঘামে দৃশ্যমান হয়ে উঠেছে রেল যোগাযোগের বৃহৎ এই রেল সেতু। প্রকল্প সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হওয়ার কথা 2024 সালের আগস্ট মাসে, তবে 3 থেকে 4 মাস অতিরিক্ত মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি হবে সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকে। দুই পাশে নির্মাণ করা হবে 0.05 কিলোমিটার ভায়াডাক্ট, 7.67 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এম্বাঙ্কমেন্ট এবং লুপ সাইডিং সহ মোট 30.73 কিলোমিটার সংযোগ রেল লাইন। প্রকল্পের কাজ বাস্তবায়নে করছে জাপানের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান। টাঙ্গাইলের ভোলাপুর অংশে 50 থেকে 24 নম্বর পিলার পর্যন্ত রেল সেতু নির্মাণ করছে। সিরাজগঞ্জ অংশের 1 নম্বর পিলার থেকে 23 নম্বর পিলার পর্যন্ত কাজ করছে জাপানি আইএইচআই এসএমসিসি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে টাঙ্গাইল অংশে 1.5 কিলোমিটার উপরে দৃশ্যমান হয়েছে সেতু। ঠিকাদারি প্রতিষ্ঠানের একাধিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণে জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা কাজ করছেন। 103 জন বিদেশি প্রকৌশলী সহ দেশি বিদেশি মিলিয়ে 700 জনের বেশি প্রকৌশলী কাজ করছেন। নির্মাণ শ্রমিকরা জানান, দেশের এত বড় মেগা প্রকল্পে কাজ করতে গিয়ে নিজেদের গর্বিত মনে করছি। এছাড়া সকল ধরনের সর্বোচ্চ সুযোগ সুবিধাও পাচ্ছেন তারা। সরেজমিনে ঘুরে দেখা যায়, দেশি বিদেশি প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকরা সেফটি ফার্স্টের আওতায় কাজ করছেন। এর মধ্যে কেউ বালু দিয়ে জিও ব্যাগ ভর্তি করছেন, কেউ ক্রেন দিয়ে সেতু নির্মাণ সামগ্রী ওঠা নামা করছেন, কেউ রেললাইনে পাথর ফেলে সমান করছে, কেউ নাট বল্টু টাইট দিচ্ছেন, কেউ স্পিড বোর্ড দিয়ে নির্মাণ শ্রমিকদের স্থলভাগ থেকে আনা নেওয়া করছে। সব মিলিয়ে রেল সেতু নির্মাণে এক বিশাল কর্মঐক্য চলছে। নেপালি প্রকৌশলী অমৃত তার অনুভূতি প্রকাশ করে বলেন, কাতার, ওমান, নেপাল সহ বিভিন্ন দেশে কাজ করেছি, কিন্তু বাংলাদেশের এই বৃহৎ রেল সেতু নির্মাণ কাজ করে ইতিহাসের একটি অংশ হতে চলেছি। এছাড়া বাংলাদেশের মানুষের সাথে কাজ করতে পেরে খুশি ও আনন্দিত। ইতোমধ্যে টাঙ্গাইল অংশে 50 থেকে 34 নম্বর পিলার পর্যন্ত স্পেন বসানো শেষ, 34 থেকে 24 নম্বর পিলারের দিকে স্প্যান বসানোর কার্যক্রমও চলছে। প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল ও পণ্য পরিবহন সহজ হবে। এর উপর দিয়ে চলবে 88টি ট্রেন। সাধারণ ছাড়াও দ্রুতগতির হাইস্পিড ট্রেন চলাচলে সক্ষম করে সেতু নির্মাণ করা হচ্ছে, ফলে সেতুতে ঘণ্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে, উদ্বোধনের পর 1 বছর, ঘণ্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প পরিচালক ফাত্তাহ আল মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সেতুর টাঙ্গাইলের ভোলাপুরের পূর্ব অংশের সংযোগ রেললাইন নির্মাণের কাজও শেষের দিকে, পশ্চিম অংশে আগে সংযোগ রেললাইনের কাজ দ্রুতগতিতে হচ্ছে। শত বছর পরও এই রেল সেতুর তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এ পর্যন্ত 62 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ সম্পন্ন করার চেষ্টা করে যাচ্ছি।